এই কথা কোনো ফিল্মপ্রেমেরই অজানা নয় যে বলিউড সুপারস্টার বিনোদ খান্না আশির দশকের গোড়ার দিকে চলচ্চিত্র থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন কারণ সেই সময়ে তার ক্যারিয়ার খুব ভালো জায়গায় ছিল বিনোদ খান্না সেই সময় ছিলেন খ্যাতির মধ্যগোপনে বলিউডের গ্ল্যামারাস জগৎ ছেড়ে দিয়ে তিনি সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন আধ্যাত্মিক গুরু রজনীশের আশ্রমে এর কয়েক বছর পর বিনোদ খান্না আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন এবং ফিরে আসার পরেই উনিশশো সালে তার প্রথম ছবি মুক্তি পায় মুকুল আনন্দ প্রযোজিত ইনসাফ এবং তার দুই সপ্তাহ পরেই মুক্তি পেয়েছিল ফিল্ম সত্যমেব জয়তে এবং টিকেট উইন্ডোতে এই দুটি ফিল্মেরই দুর্দান্ত ওপেনিং প্রমাণ করে দিয়েছিল যে দর্শকদের মধ্যে বিনোদ খান্নার ক্রেজ আজও অটুট তিনি কিছুই হারাননি উল্লেখযোগ্য বিষয় হল যে কয়েক বছরের ব্যবধানে বিনোদ খান্নার বলিউডে প্রত্যাবর্তন তার সম্পূর্ণ হয়েও আনরিলিজড হয়ে পড়ে থাকা প্রায় দশ বছরের একটি পুরনো ছবিকে আবার নতুন জীবন দিয়েছিল সেই ছবিটির নাম ছিল জালিয়ানওয়ালা বাগ যা প্রায় এক দশক ধরে মুক্তির অপেক্ষায় ছিল এবং বেশিরভাগ মানুষ সম্ভবত এই ফিল্মটির মুক্তির আশা ছেড়েই দিয়েছিলেন কিন্তু অবশেষে উনিশশো সালে ইনসাফ এবং জয়তের সাফল্যের পরেই এই ফিল্মটিকে রিলিজ করে দেন নির্মাতারা ছবিটি খুব কম প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ পেয়েছিল প্রিন্ট বেশি ছাড়া হয়নি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে নির্মিত এই ছবিটির নির্মাতা এবং নির্দেশক ছিলেন বলরাজ তাহ কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছিলেন গুলজার এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন আর ডি বর্মন ভারতীয় চলচ্চিত্রের দুই দিকপাল অভিনেত্রী সাবানা আজমি এবং দীপ্তি নাভালো এই ফিল্মের দুটি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আর ছিলেন পরীক্ষিত সাহানি যদিও ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন পরীক্ষিত সাহানি তবে ছবিটিকে সম্পূর্ণরূপে প্রচার বা প্রমোট করা হয়েছিল বিনোদ খান্নার ফিল্ম হিসেবে যেখানে বিনোদ খান্নাই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন